শেষ পর্যন্ত রাখতে গেলে এক কেজি আটশো নয়শো। থ্রি জি আসবে আমাদের এলাকায় পুচি বসে আপনার পানির হ্যাক কম কত পার্সেন্ট লাগবে আপনার? সর্বোচ্চ 22% প্রোটিন হলে আঠারো থেকে বাইশ, সাধারণ ফিটে আঠারো থাকে, উনিশে থাকে, লেখা থাকে, লেখা থাকে ফিটে, ওরা লেখে চব্বিশ, বিভিন্ন কোম্পানি আমি দেখেছি চব্বিশ ছাব্বিশ লিখছে। তো ওদের বানাবেন ওটা বাইশ হলে, আমরা যেটা বানাচ্ছি এটা যেমন ভাইকে বানিয়ে দিচ্ছি, শুদ্ধ ভাই বানাচ্ছে যেটা আমরা বানাই, এটা এভাবে দেখা যাচ্ছে আমাদের যা দিচ্ছি তাই খাচ্ছে চোখে দেখে। এটা ঠিক আছে, যেহেতু প্লেট করতেছেন না তাতে এখানে হিট স্টেবল এর কোনো ব্যাপার নাই, প্রোটিন কমারও কোনো সম্ভাবনা নেই। কোম্পানির মাল্টিভিটামিন দুটা দুটো করে আমি দশ রকম মাল্টিভিটামিন করছি। আমি আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাচ্ছি যে সেটা এটা কেন খরচ কম আছে? এটা একটা সময় ব্যবহার হতো, কিছু কিছু জিনিস এখন ক্যান্সেল হয়ে গেছে, যেমন ধরেন আদি জিনিসগুলো ধরে রাখার চেষ্টা করি, কিছু জিনিস আদি জিনিস ধরে রাখা যায়। আপনি এখন এটা যেটা দিচ্ছেন এটা কিন্তু কুকুরের একটা সময় আপনার ইফেক্ট করে, কারণ গোবরের মধ্যে অ্যামোনিয়া থাকে, অ্যামোনিয়া থাকে, ও তো মল মল, অ্যামোনিয়া যদি পুকুরে থাকে আপনি মাছকে যতই খাওয়ান না কেন আপনার কোনো উপকারে আসবে, ক্ষতি হবে, কারণ আজ থেকে দশ বছর পনেরো বছর আগের আবহাওয়া আর এখনকার আবহাওয়া অনেক জিনিস পার্থক্য হয়েছে, ঠিক আছে? গোবর যেটা দিচ্ছেন আপনি মাছকে খাওয়ালেই যে শুধু গ্রোথ আসবে এমন না, আমরা যে খাবারটা দিই মাছকে এটা কত পার্সেন্ট পরিপূরক খাবার সেটাও জানা লাগবে, আমাদের 30% পরিপূরক খাবার দিই আমরা। কিন্তু পুকুরের ভিতরে যে প্ল্যাঙ্কটন, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন থাকে, এটা হলো মাছের মূল উপাদান, আর এটা যেটা আমরা খাবার দিচ্ছি এটা হলো 30% পরিপূরক খাবার, অর্থাৎ 100 ভাগের 30 ভাগ দিচ্ছে এটা পরিপূরক, এটা দেওয়া লাগবে তাই দিচ্ছি। মূল জিনিসটা হলো আছে আপনার প্ল্যাঙ্কটন, প্ল্যাঙ্কটন, আর এই প্ল্যাঙ্কটন তৈরি করার জন্য এখন প্রযুক্তিগত আপনারা যে কমেক্স ব্যবহার করছেন ওইটার ফর্মুলাটা ভালো করে দেখেন, ওখানে সুন্দর করে দেওয়া আছে কীভাবে কাজ করে। এটা আপনি যেহেতু গোবর এটা ব্যবহার করেন, এটা অ্যাজ এ ব্রাদার বা ভাই হিসেবে আপনাকে রিকোয়েস্ট করবো, এটা ফেভেল হয় আপনি বেশি পাবে নাই। আর এই মাছ আসলে মানুষকে খাওয়ানো নীতি নৈতিকতার একটা ফ্যাক্টর আছে, মানুষের মাছের চাহিদা একটু কমে গেছে কিন্তু, হ্যাঁ রুই কাতল এগুলো মাছ মানুষ কিনতে চান না, যেই কারণে এখন দেখা যাচ্ছে যে মাছ কিনতে গেলে জিজ্ঞেস করে মাছটা কোথাকার, ওখানে ঢাকাকার মাছ মাছটা কিনতে যান আমি আমি কিনতে চাই না, আবার দেখা যাচ্ছে যে কোথাকার মাছ অমুক চাপায় এলাকায় দিতে পারলাম মাছ কিনতে, এইরকম বাইজি বাইক কেনা করতে দিলে দেখা যাচ্ছে যে এরকম বাইজি সবাই পাখতে পারে একে একে দিনে যায়, এগুলো দিনের নাম, এটা দিয়ে গ্রোথ এনশিওর হয় না।